রেহাদের বিপক্ষে আল হিলালের হয়ে সেটি ছিল নেইমারের অভিষেক ম্যাচ। ব্রাজিলিয়ান তারকা বদলি হয়ে মাঠে নামার পর পেনাল্টি পেয়েছিল আল হিলাল, কিন্তু নেইমারের বদলে সৌদি আরব তারকা সালেম আল দাউসারি পেনাল্টি নেয়ায় তাকে দুয়ো দিয়েছিল আল হিলালের সমর্থকেরা। প্রায় দু সপ্তাহ পর গতকাল রাতে এই সৌদি প্রো লিগের ম্যাচেই আল সাবাবের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল আল হিলাল, আর মাঠেও ছিলেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা সৌদি উইঙ্গার সালেম আল দাউসারি। কিন্তু পেনাল্টিটা নিয়েছিলেন নেইমার। ম্যাচটি না দেখে থাকলে কিংবা ম্যাচের ফল না জানা থাকলে পেনাল্টি থেকে নেইমার গোল করেছেন, এটা ভেবে নেয়াই স্বাভাবিক, কিন্তু না, পেনাল্টি মিস করেছেন নেইমার। আল সাবাবের বিপক্ষে 2-0 গোলের জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল। এই ম্যাচে শুধু পেনাল্টিটাই মিস করেছেন নেইমার, এছাড়া তার পারফরমেন্স ছিল বেশ ভালো। কর্নার থেকে 68 মিনিটে কালিদু কুলিবালিকে দিয়ে গোল করিয়েছেন, গোলের আরও 3টি সুযোগও তৈরি করেছিলেন। 8 মিনিট পর আল হিলালের হয়ে দ্বিতীয় গোল করা মিত্রভিজের লক্ষ্যভেদের কারিগরও নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যক্তিগত দক্ষতায় আল সাবাবের বক্সে ঢুকে সার্বিয়ান স্ট্রাইকারকে গোলের সুযোগ করে দেন। তার আগে প্রথমার্ধে 37 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বল পোস্টে মারেন নেইমার। আল হিলালের হয়ে এখনও গোলের মুখ দেখেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।